বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধি সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সম্মানে, যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইংলিশ ফর টুডে বইটি থেকে সেকেন্ড টার্ম এক্সামিনেশন বা দ্বিতীয় ধারাবাহিক যে মূল্যায়ন, আপনাদের কী কী করণীয় রয়েছে এবং শেষ প্রস্তুতি হিসেবে কী কী পড়াতে পারেন, তার জন্যে মে থেকে আগস্ট মাস পর্যন্ত আমরা একটি প্রশ্নপত্র বা কী ধরনের পড়াতে পারেন পাঁচটি বিষয়কে এখানে অ্যাড করেছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। তো নাম্বার ওয়ানে যেটি দেওয়া রয়েছে, রাইট দ্য রাইম ভেজিটেবলস। তাদের যে ভেজিটেবলস যে ছড়াটি বা কবিতাটি বা রাইমটি রয়েছে পেজ 30, তো সেটি আমরা শেখানোর চেষ্টা করব। তো আমরা এখানে নাম্বার ওয়ানে ভেজিটেবলস যে রাইমটি সেটি দেখলাম। নাম্বার টুয়ে যেটি থাকছে সেটি হলো ট্রান্সলেট ইন টু বেঙ্গলি, রেজ ইউর হ্যান্ড কাম হেয়ার। তো এখানে আমরা যে বিষয়টি পাবো সেটি হলো ট্রান্সলেট ইন টু বেঙ্গলি, অর্থাৎ আমাদের ইংরেজিতে দেওয়া থাকবে, তারা বাংলায় লিখবে। তো আমরা প্রত্যেকটি বিষয়, এই আজকে যে আমরা পাঁচটি বিষয় দেখতে চলেছি, পাঁচটি বিষয়টি আমরা যে আনসার বা উত্তরপত্র সেটি দেখে দেওয়ার চেষ্টা করবো খুব শীঘ্রই, এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে সুন্দরভাবে এই বিষয়গুলো দেখে দেওয়ার। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো যারা নতুন দেখছেন সকলেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো এরপর রয়েছে ক্লাপ ইউর হ্যান্ডস। তো এগুলো পাশাপাশি আমরা দ্য বেলুন ইজ ভায়োলেট, আমরা আমাদের ছোটো সময়ের যে 32 পেজ রয়েছে, 33, 34, 35 এই পেজগুলো থেকে আমরা আমাদের ছোটো সময়ের যে বিভিন্ন ধরনের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো থেকে তারা যেন বাংলা করতে পারে এবং বাংলা থেকে ইংরেজি করতে পারে সে বিষয়টি আমরা খেয়াল করব, এবং এই অনুযায়ী আমাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার টুয়ে ট্রান্সলেট ইন টু বেঙ্গলির আমরা লাস্ট যে বিষয়টি সেটি আই লিভ ইন আ ভিলেজ। আচ্ছা, তাহলে আমরা আমাদের ছোটো শ্রেণীদের জন্য পাঁচটি এখানে ট্রান্সলেট ইন টু বেঙ্গলি, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা করবে এই বিষয়গুলো জানতে পারলাম, এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো শ্রেণীদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো বাসা থেকে। আর নাম্বার ফোরে যেটি দেওয়া রয়েছে, হোয়াট মিনিং গ্রিন এগেইন টুডে ওয়েট রেইনবো। তাহলে এখানে আমরা পাঁচটি ওয়ার্ড পেয়ে যাচ্ছি, এই পাঁচটি ওয়ার্ড থেকে তারা যেন সুন্দরভাবে বাংলাগুলো করতে পারে। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমরা খুব শীঘ্রই আজকালকের মধ্যে আমরা এটির সমাধান এবং বা উত্তরপত্র বা আনসার আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা আমরা আজকে ভিডিওটি দেখছি পূর্বের মতো বলবো, আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমরা সঙ্গে থাকবো। তো আমরা 1, 2, 3, 4 দেখলাম। নাম্বার ফাইভে যেটি দেওয়া রয়েছে সেটি হলো ফিল ইন দ্য গ্যাপস, বি এ ড্যাশ এম এ ড্যাশ সি ড্যাশ কে ই এবং এস ইউ এন ডি ড্যাশ ওয়াই, এর সঙ্গে রয়েছে এস এম ড্যাশ এল এল বা ডাবল এল। তো আমরা এখানে নাম্বার ওয়ান থেকে নাম্বার ফাইভ পর্যন্ত পাঁচটি বিষয় দেখতে পেয়েছি, এবং আমরা প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে এখন থেকে বাসায় থেকে আমাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। তো আপনারা প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন, আমরা খুব শীঘ্রই আরও অন্যান্য বিষয়গুলো যেগুলো রয়েছে বিশেষ করে আমরা এখানে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি মে টু আগস্ট এই পর্যন্ত আমাদের ছোটো সময়ের কী কী শেখাতে হবে সেই বিষয়গুলো আমরা খুব শীঘ্রই আমাদের যে বার্ষিক যে শিক্ষণ পরিকল্পনা রয়েছে সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয়ের জন্য এবং পুরো বাংলাদেশের জন্য সেই বিষয়গুলো আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব, আরও কী কী আপনাদেরকে পড়াতে হতে পারে বা আপনারা আপনাদের ছোটো সময়ের বাসা থেকে কী কী পড়াতে পারেন। এবং যারা আজকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমাদের সঙ্গে থাকুন, খুব শীঘ্রই অন্যান্য বিষয়গুলো নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।